তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো আবার চলেছি নতুন ইন্টারেস্টিং অ্যামেজিং ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি ইউনিক হতে চলেছে, কারণ আজকে আমরা করতে চলেছি ডেটল আর ইনোর এক্সপেরিমেন্ট। তো আপনারা হয়তো জানেন কোথাও কেটে গেলে ইনো বলি কেন, ডেটল দিয়ে পরিষ্কার করতে হয়, এবং যদি অ্যাসিডিটি হয় তাহলে ইনো খেয়ে। আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকল। যাই হোক, যা করতে হয় করতে হয়। তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। Warning, this video is truly for entertainment purpose only. Experiments and stunts shown in this video are dangerous and performed by professionals. Please do not try anything shown in this. Guys, এই ডেটলে বোতল, ছোট বোতল, এটা দেখে ছোট করে একটু দেখাবো। এতখানি ঢললে পরে পুরো পড়ে যাবে, তো একটু কমিয়ে নি। এইটুকুতে ঠিক আছে। জলেও এরকমই হয়, কিন্তু জল থেকে পুরো আলাদা হয়ে গেছে। এটা এখনো ফুটছে, জলে এতক্ষণ ফোটে না, এখনো ফুটছে, দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে পুরো। তো একটু এবারটা একটু বড় লেভেলে করা যাক, এটা সাইডে। তো গাইস, এটা এখন দেব। ব্যাস, বেশি দেবো না, কমই দেবো। সেটার মধ্যে তো নেই, তো একবারে সব ইনোটা দেবো, একবারে দেবো, একবার সব একবারে দেবো, তারপর দেখবো কি হয়। তো গাইস বলো, ঝুবা কেসে রি আবে সালে। তো ভাই গাইস, এখানে আছে পাঁচটা, একটু এটা ফাঁকা করে নিই, নাহলে নাহলে পড়বে না একসাথে। তো গাইস, আপনারা দেখতে পারলেন কি হলো কি না হলো। এখনো ফুটছে গাইস, দেখতে পাচ্ছেন এখনোই ফুটছে। ভালো করে দেখুন, আর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে। এটা আগেরটা অন্য কালার, অন্য ফ্লেভার ছিল, যেন অন্য কালার হলো, এটা অরেঞ্জ ফ্লেভার ছিল, যেন অরেঞ্জ কালার হয়ে গেছে। কিন্তু আপনার একটু দেখতে পাচ্ছেন একটু ইয়ে হয়ে গেছে, দুরকম কালার হয়ে গেছে, নিচে পুরো লাইট অরেঞ্জ, উপরে ডার্ক অরেঞ্জ এসছে, হালকা ডার্ক, ডার্কও বলা যায় না। তো যাই হোক, তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো এরকম ভিডিও যদি আরও চান তো কমেন্ট নিচে কমেন্ট করুন, আর বললামই তো লাইক কমেন্ট শেয়ার করো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।